প্রিয় ছাত্ররা, এই 12তম ক্লাসের ভিডিও ক্লাসে ভিডিওটা করেছিলাম, তো মার্চ করতে গিয়ে 3D ভিডিওর সঙ্গে গণ্ডগোল হয়ে গিয়েছিল, আবার পুনরায় আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো অলরেডি আমি লিখে ফেলেছি নোটসটা, এখন আমি লেখাগুলো কি একটু বুঝিয়ে দিচ্ছি, আর 3D দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে প্যাকিং এফিশিয়েন্সি অফ ইউনিট সেল, একক কোষের প্যাকিং দক্ষতা। প্যাকিং বলতে কণাগুলো কীভাবে পাশাপাশি ঘেঁষে ঘেঁষে থাকে সেটা। ডেন্সিটি অফ ইউনিট সেল অর ক্রিস্টাল, কেলাস বা একক কোষের ঘনত্ব। ক্লোজ প্যাকিং ইন ক্রিস্টাল, কেলাসের মধ্যে ঘন সন্নিবেশ কীভাবে হয় 3D বিশেষ করে। আর কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ এক একটা যখন কেলাসের মধ্যে কণাগুলো থাকে তখন একটা কণার চারপাশে কতগুলো প্রতিবেশী কণা থাকে যার সঙ্গে ওগুলো মূল কণাটা টাচ করে থাকে, যে কোনো কণা তার প্রতিবেশী কতগুলো কণার সঙ্গে টাচ করে থাকে সেটা কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা বা সহবর্গাঙ্ক। আর ভয়েডস, ফাঁকা জায়গা, শূন্যস্থান, যতই ঘেঁষে ঘেঁষি করে থাকুক কঠিন পদার্থের মধ্যে, গ্লাসের মধ্যে, তবুও কিছু ফাঁকা জায়গা থাকে, সেগুলো ভয়েড। এই ভয়েডগুলো আবার দু রকমের হয়, সেটা আমরা পরে আসবো। তো এইগুলো আজকের টপিক। তো তাহলে আমরা আলোচনা করি। দেখ, উই হ্যাভ লার্ন দ্যাট এ ইউনিট সেল পজিসেস অল দ্য স্ট্রাকচারাল প্রপার্টিস অফ দ্য গিভেন ক্রিস্টাল। এটা আমরা শুরুতেই বলেছি, একক কোষ যখন পড়ানো হয় একক কোষটাই বারবার রিপিট হয়ে সমগ্র কেলাসটা তৈরি হয়। তাহলে একক কোষের, কেলাসের মধ্যে যা ধর্ম দেখা যায় সেটা একক কোষেরই ধর্ম। একক কোষ হচ্ছে সমগ্র কেলাসের একটা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। সেই জন্য আমরা একক কোষের কিছু প্রপার্টি, যেমন ওই প্যাকিং এফিশিয়েন্সি বা ডেন্সিটি, এগুলো গণনা করে সমগ্র কেলাসের প্যাকিং এফিশিয়েন্সি বা ঘনত্ব পেয়ে যাব। তো প্যাকিং এফিশিয়েন্সি যেটা, সেটা হচ্ছে প্যাকিং দক্ষতা বা কতটা কিভাবে কতটা স্থান অধিকার করে আছে কণাগুলো একটা কেলাসের মধ্যে সেটা। তো আগে আমরা বললাম যে যতই আমরা ঘন সন্নিবেশ করি কণাগুলোর, কিছু পরিমাণ শূন্যস্থান থেকে যায়। সব একটা কেলাসের সমস্ত জায়গা কণা দ্বারা অধিকৃত হয় না, কিছু ফাঁকা জায়গা থাকে। তো মোট আয়তনের, একটা কেলাসের মোট আয়তনের কত অংশ বা ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে সেটা হচ্ছে প্যাকিং, প্যাকিং এফিশিয়েন্সি। তো সরি, তো সংজ্ঞা যদি আমরা বলি, দেখো, দ্য প্যাকিং এফিশিয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্র্যাকশন অর পার্সেন্টেজ অফ টোটাল স্পেস অকুপাইড বাই দ্য পার্টিকেলস। প্যাকিং এফিশিয়েন্সি সংজ্ঞা হলো এটা টোটাল স্পেস অকুপাইড বাই দ্য পার্টিকেলস, কণা দ্বারা অধিকৃত মোট আয়তনের একটা ভগ্নাংশ, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ। কণা দ্বারা মোট আয়তনের কত অংশ কণা দ্বারা অধিকৃত হয় সেটা হচ্ছে প্যাকিং এফিশিয়েন্সি। অর্থাৎ ইট ইজ দ্য রেশিও অফ ভলিউমস অকুপাইড বাই অ্যাটমস ইন ইউনিট সেল টু দ্য টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল। তাহলে প্যাকিং এফিশিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন হলো ভলিউম অকুপাইড বাই অ্যাটমস ইন ইউনিট সেল বাই টোটাল ভলিউম অফ ইউনিট সেল। এই রেশিওটাই হচ্ছে প্যাকিং এফিশিয়েন্সি। এবার যেহেতু ইউনিট সেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাতে কণার সংখ্যার মধ্যেও পার্থক্য আছে, সুতরাং তাদের প্যাকিং দক্ষতার মধ্যেও পার্থক্য থাকে। যে ইউনিট সেলে কণার সংখ্যা বেশি তার প্যাকিং দক্ষতাও বেশি হবে। দেখা যাক এবারে সিম্পল কিউবিক ইউনিট সেলের প্যাকিং দক্ষতা কত। এক্ষেত্রে আমরা আগেই ইউনিট সেলে যে প্যারামিটার পেয়েছিলাম, এজগুলোকে আমরা এ ধরেছি,
আর কণাকে গোলক হিসেবে ধরা হয় সাধারণত, তার যদি রেডিয়াসটা আর ধরা হয়। তো এর আগের লেসনে আমরা আর এর সঙ্গে এর একটা সম্পর্ক পেয়েছি সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে, আর সমান এ বাই টু, তাহলে এ সমান টু আর। আর সিম্পল কিউবিক ইউনিট সেলে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট সেল হচ্ছে এক, এটাও আগের লেসনে হয়ে গেছে। তাহলে একটা অ্যাটম যেটাকে গোলক হিসেবে ধরা হচ্ছে তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কি। তাহলে সিম্পল কিউবিক ইউনিট সেলে একটাই অ্যাটম থাকে, সে কত আয়তন অধিকার করে আছে? এই 4/3 পাই আর কি আয়তন অধিকার করে আছে। এখন একক সেলটার মোট আয়তন কত? একক কোষের মোট আয়তন হচ্ছে এ কিউব, বাহু যেহেতু এ, ঘনকের আয়তন যেটা এ কিউব হয়, এর মান 2R, তাহলে 2R-এর হোল কিউব। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি হবে দুটো রেশিও, একটা কণাদার অধিকৃত আয়তন বাই মোট আয়তন একক কোষের আয়তন। তাহলে 4/3 পাই আর কিউব বাই 2R-এর হোল কিউব, এটা সিম্পলিফাই করলে পাই বাই 6 বা 52.4% আসবে, 0.524 বা 52.4%। তার মানে সরল ঘনকাকার একক কোষ যেটা সিম্পল কিউবিক ইউনিট সেল, সেখানে কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 52.4%। তাহলে ফাঁকা জায়গা কতটুকু আছে? 100 থেকে মাইনাস করলে পেয়ে যাব 47.6%। এটা গেল সিম্পল কিউবিক ইউনিট সেল। যদি আমরা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল ধরি, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, তো সেখানে নাম্বার অফ পার্টিকেলস 4, এটা আগেই আমরা পেয়েছি। তাহলে 4টে কণার আয়তন হবে 4×4/3 পাই আর কিউব। আর ফেস সেন্টারের ক্ষেত্রে আর এর সঙ্গে এর রিলেশন কী ছিল? আর সমান এ বাই 2√2 বা এ সমান r×2√2। তাহলে ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব, এর মান যদি বসিয়ে দেওয়া হয় r×2√2 হোল কিউব, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি 4টে কণাদার অধিকৃত আয়তন 4×4/3 পাই আর কিউব বাই ঘনকের আয়তন একক কোষের আয়তন, এটা ক্যালকুলেশন করলে 4.74 আসবে, 74%। তো তাহলে এমটি স্পেস কত? 26%, 100 - 74, 26%, এটা ফেস সেন্টার্ড। তার মানে সিম্পল ঘনকাকার একক কোষের থেকে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা অনেক বেশি। এবার বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তো এখানে একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো নাম্বার অফ পার্টিকেলস 2, ভলিউম অফ 2 পার্টিকেলস 2×4/3 পাই আর কিউব, আর এর সঙ্গে এর রিলেশন r√3a/4, তাহলে এ সমান 4r/√3, ইউনিট সেলের ভলিউম এ কিউব সমান 4r/√3 হোল কিউব, প্যাকিং এফিসিয়েন্সি 2×4/3 পাই আর কিউব বাই 4r/√3 হোল কিউব, এটার মান আসবে 0.68 বা 68%। তাহলে এমটি স্পেস হলো 32%। তাহলে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সিটা সরল ঘনকাকারের থেকে বেশি, কিন্তু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের থেকে কম। এ হলো প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। এগুলো প্রশ্নে আসবে, শর্ট কোশ্চেন যেমন আসবে, এমটি স্পেস কত, প্যাকিং দক্ষতা কত, তার সঙ্গে সঙ্গে আবার নির্ণয় করতেও বলা হবে। তবে নির্ণয় করার সময় একটা বিষয়, এখানে যেমন আমরা এ এর সঙ্গে আর এর রিলেশান তিনটের ক্ষেত্রেই আগের ক্লাসে হয়েছে বলে আমরা বসিয়ে দিলাম, কিন্তু যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এই রিলেশানটা তোমাকে করে দেখাতে হবে কী করে আসছে। 2 নম্বরের প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপর দেখো ডেন্সিটি অফ ইউনিট সেল বা ক্রিস্টাল, একক কোষ বা কেলাসের ঘনত্ব। একক কোষের ঘনত্ব বের করতে পারলি সেটাই হবে কেলাসের ঘনত্ব। তো ডেন্সিটি তো মাস বাই ভলিউম, তাহলে ডেন্সিটি অফ ইউনিট সেল সমান মাস অফ ইউনিট সেল বাই ভলিউম অফ ইউনিট সেল। ডেন্সিটিকে রো দিয়ে লেখা হয়। এখন ইউনিট সেলের মাস মানে ইউনিট সেলে যে কণাগুলো থাকে তাদের মাস, তাহলে এটার সমান আমি লিখতে পারি নাম্বার অফ অ্যাটামস ইন ইউনিট সেল ইন্টু মাস অফ অ্যান অ্যাটাম, অর্থাৎ কণার সংখ্যা ইন্টু একটা কণার ভর।
বাই নিচে ভলিউম অফ ইউনিটস। এবার নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল এটাকে জেড দিয়ে ডিনোট করা হয় এখানে। আর একটা অ্যাটমের ভর তার পারমাণবিক ভর বা অ্যাভোগাড্রো সংখ্যা। কণা সেটা অ্যাটম হতে পারে, অ্যাটম হলে এমটা হবে পারমাণবিক ভর, এনটা অ্যাভোগাড্রো সংখ্যা। যদি এটা কোনো কম্পাউন্ড হয় তাহলে অণুর ভর হবে, তখন এমটা হবে আণবিক ওজন, এনটা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো আয়ন হতে পারে, তখন এমটা হবে সংকেত ওজন, এনটা অ্যাভোগাড্রো সংখ্যা। যাই হোক, এম বাই এন হবে একটা কণার ভর, আর নিচে ভলিউম অফ ইউনিট সেল এ কিউব। তাহলে ফর্মুলাটা দাঁড়ালো রো সমান জেড এম বাই এন এ কিউব। তো এখানে দেখো ডান দিকে যে রাশিগুলো আছে এই রাশিগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের রোটা বের করতে হবে ঘনত্ব। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এ আর কি বাহুর দৈর্ঘ্য যেটা বা রেডিয়াস, এগুলো কিন্তু বিভিন্ন এককে দেওয়া থাকে, তোমার মিটার হতে পারে, অ্যাংস্ট্রম ডিগ্রি হতে পারে, ন্যানোমিটার হতে পারে, পিকোমিটার হতে পারে। যখন এই ফর্মুলায় আমরা বসাবো তখন কিন্তু এগুলোকে সেন্টিমিটার করে নিতে হয়, কারণ আণবিক ওজন, পারমাণবিক ওজন বা সংকেত ওজন এগুলো আমরা যে বসাই ওগুলো সব গ্রামে, সিজিএস একক। তাহলে এটাকে অবশ্যই সেন্টিমিটার করে নিতে হবে, করে রো যেটা বেরোবে সেটা গ্রাম পার সিসিতে বেরোবে। যদি অন্য কোনো এককে রো বের করতে দেয় কিলোগ্রাম পার মিটার কিউব, তখন সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে, প্রথমে আমরা গ্রাম পার সিসিতেই বের করব। আমি দুটো উদাহরণ এখানে দেখিয়েছি অঙ্কের, সলভ করে দেওয়া আছে। দেখো মেটালিক আয়রন ফর্মস বিসিসি ক্রিস্টাল, বিসিসি মানে বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল। ইফ দ্য এজ লেন্থ অফ ইউনিট সেল অফ দ্য ক্রিস্টাল বি 288 PM, দেন হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ আয়রন, আয়রনের আয়রন ইকলস টু 56, মানে পারমাণবিক ওজন 56। তাহলে প্রশ্নটা হলো ধাতব আয়রন দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য 288 PM হয় তাহলে আয়রনের ঘনত্ব কত। তাহলে রো সমান জেড এম বাই এন এ কিউব। এখানে কী কী মান দেওয়া আছে দেখো, রোটা বের করতে হবে। জেডের মান দেহকেন্দ্রিক বলেছে যেহেতু 2, কণার সংখ্যা। এম হচ্ছে পারমাণবিক ভর 56, এন অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ হলো 288 PM। তো পিএম মানে পিকোমিটার, পিকোমিটার থেকে মিটার করতে গেলে 10 to the power, পিকোমিটার মানে 10 to the power-12 meter। সেখান থেকে যদি আবার আমরা সেন্টিমিটার করি 100 দিয়ে গুণ করে, 10 to the power-10 হবে। এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা এখানে একটা আনসার পেয়ে যাব। আনসারটা এখানে পরে ক্যালকুলেশন করে বসিয়ে দেবো, সেটা পিডিএফে পেয়ে যাবে তোমরা। আরেকটা অঙ্ক দেখো, দ্য ডেন্সিটি অফ সিলভার ক্রিস্টাল ইজ 10.5 gram per cc, দ্য এজ লেন্থ অফ ইটস ইউনিট সেল ইজ 409 PM, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইউনিট সেল। সিলভার ক্রিস্টাল কথা বলা হয়েছে, ঘনত্ব দেওয়া আছে, এজ লেন্থ বা এ দেওয়া আছে, তাহলে একক কোষের প্রকৃতিটা কী বের করতে হবে। একক কোষের প্রকৃতি মানে সেটা সরল ঘনকাকার না দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক, সেটা জানতে গেলে আমাদের কণার সংখ্যা জানতে হবে জেড। তার মানে এখানে অ্যাকচুয়ালি জেড বের করতে বলেছে। আগের মতোই মানগুলো বসিয়ে দিলে আমরা জেডের একটা মান পাবো, যদি 1 হয় তাহলে সরল ঘনকাকার, যদি 2 হয় দেহকেন্দ্রিক ঘনকাকার, যদি 4 হয় পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। ঠিক আছে, আচ্ছা, এর কিছু প্র্যাকটিস প্রবলেম আমি দিয়েছি 5খানা, ওই একই নিয়মে তোমরা করবে। এরপর যেটা আমাদের 3টে টপিক আছে, এটা হচ্ছে ক্লোজ প্যাকিং ইন ক্রিস্টাল, তার সঙ্গে কোঅর্ডিনেশন নাম্বার আর ভয়েডস, 3টে রিলেটেড পরস্পরের সঙ্গে। ক্লোজ প্যাকিং ইন ক্রিস্টাল অর্থাৎ কেলাসের মধ্যে ঘন সন্নিবেশ কীভাবে হয়, আমাদের মেনলি জানতে হবে থ্রি ডাইমেনশন, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ কীভাবে হয়। তো সেটা বুঝতে গেলে
প্রথমে আমাদের একমাত্রিক মানে ওয়ান ডাইমেনশনাল সমাবেশটা কীভাবে করা যায় সেটা আগে দেখতে হবে। এটার একটাই উপায়, পাশাপাশি কণাগুলোকে স্থাপন করা। এবং এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা কণা প্রতিবেশী দুটো কণাকে টাচ করে আছে, এটা কি বলে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনেশন হচ্ছে দ্য নাম্বার অফ নিয়ারেস্ট নেবার্স অফ এ পার্টিকেল ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার, সিএন। তো তাহলে একমাত্রিক ঘন সন্নিবেশে কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়, আর একটা উপায় এটা হয়। এবারে টু ডাইমেনশনাল যদি ভাবি আমরা, তাহলে একটা যেমন এরকম হবে এক্স অক্ষ বরাবর, ধরো একটা ওয়াই অক্ষ বরাবর তো হবে পরপর। তো সেখানে সেটা আবার দুভাবে করা যায়, একটা জাস্ট উপরে আর একটা প্লেস করা যায়, সেটাকে বলে স্কোয়ার প্যাকিং। সেখানে এক একটা কণা চারটে কণাকে টাচ করে থাকবে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 4। আর এখানে একটু ফাঁকা স্থান বেশি থাকবে, এইভাবে প্যাকিং করলে প্যাকিং এফিসিয়েন্সি এখানে 52.4%। আরেকভাবে করা যেতে পারে যে যখন একমাত্রিক ঘন সন্নিবেশ আমরা করেছি, দেখো এখানে কণাগুলোকে যে পাশাপাশি বসানো হয়েছে, দুটো কণার মাঝখানে উপরের দিকে একটা অবনমিত অংশ আছে, ডিপ্রেশন। তো দ্বিমাত্রিকে বর্গাকার প্যাকিং যখন করা হচ্ছে, তখন একটা কণার ওপরে জাস্ট আর একটা কণা প্লেস করা হচ্ছে। কিন্তু ওটা না করে যদি এই অবনমিত অংশে আর একটাকে প্লেস করা হয়, এক দুজনের অবনমিত অংশে একটাকে প্লেস করা, এক্ষেত্রে দেখা যাবে ফাঁকা জায়গাগুলো আরও ভর্তি হয়ে যাচ্ছে, মানে ফাঁকা জায়গা খুব কম বর্গাকারের থেকে এখানে কম। এবং এখানে একটা কণা দেখা যাবে পার্শ্ববর্তী ছটা কণাকে টাচ করে আছে, এই জন্য এটাকে হেক্সাগোনাল প্যাকিং বলা হয়। এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, আর প্যাকিং এফিসিয়েন্সি এখানে বেশি হবে যেহেতু ফাঁকা স্থান কম, 60.4%। এটা জাস্ট মনে রাখা। এইবারে ত্রিমাত্রিক প্যাকিং করতে গেলে এই যে আমরা এক্স ওয়াই অক্ষ বরাবর করেছি, আবার এর ওপর এর উপরে আবার কণা ফিট করতে হবে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। তো সেটা থ্রি ডাইমেনশনাল হবে, তো এটা একটু জটিল। তো থ্রি ডাইমেনশনালি যদি আমরা করতে চাই, সেখানে দুটো ওয়ে আছে, একটাকে বলা হয় এবিএবি টাইপ বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর একটা এবিসি এবিসি টাইপ কিউবিক ক্লোজ প্যাকিং। অর্থাৎ উপরে যখন আমরা কণা রাখব, সেই কণাগুলোকেও আমরা বিভিন্ন উপায়ে রাখতে পারি, তাতে করে বিভিন্ন রকমের সমাবেশ পাওয়া যায়। একটা উপায় এরকম হতে পারে যে প্রথম লেয়ারের উপরে আর একটা লেয়ার রাখলাম, সেটা অন্যরকম লেয়ার হলো, প্রথমের সঙ্গে এর মিল নেই। কিন্তু যখন থার্ড লেয়ারটা তার উপর ওইভাবেই প্লেস করব, তখন প্রথম লেয়ারটা আবার রিপিট হয়ে যায়। আবার ফোর্থ লেয়ার যখন ওখানে প্লেস করব, তখন সেকেন্ড লেয়ারটা আবার রিপিট হয়ে যায়। এটাকেই বলা হয় এবিএবি টাইপ বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবং এখানে দেখা যাবে একটা কণা তার প্রতিবেশী 12টা কণাকে টাচ করে আছে। ওখানে এই রকম এক লেভেলে 6টা আছে একটা তলে, উপরে 3টে আছে নিচে 3টে আছে, মোট 12টা। আর একটা হতে পারে যে প্রথম লেয়ার একটা থাকলো, তারপরে একটা লেয়ার হলো সেটা আলাদা, তারপর আর একটা লেয়ার হলো সেও আলাদা, প্লেস করার উপর নির্ভর করছে। এবার চতুর্থ লেয়ার যখন ওইভাবেই প্লেস করা হবে, তখন আবার প্রথমটা রিপিট হবে, পঞ্চম লেয়ার দ্বিতীয়টার রিপিট, ষষ্ঠ লেয়ার তৃতীয়টার রিপিট। এটাকে বলা হয় এবিসি এবিসি টাইপ বা সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং, ঘনকাকার ঘন সন্নিবেশ। এখানেও দেখা যাবে একটা কণা 12টা কণাকে টাচ করে আছে, একটা তলে 6টা, উপরে 3টে, নিচে 3টে। তো যাই হোক, এগুলো থ্রি ডাইমেনশনাল ভিডিওতে খুব পরিষ্কার বোঝা যাবে, এবং এখান থেকে ছবিগুলো দরকার নেই, আঁকতেও হবে না। শুধু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারটা কত, আর টাইপটা কী, এবং তার নামটা কী ধরনের প্যাকিং এটা। আরেকটা বিষয় যেটা, এই ধরনের প্যাকিং থ্রি ডাইমেনশনাল প্যাকিংয়ে ফাঁকা স্থান যেগুলো হয়,
পরপর যখন আমরা লেয়ারগুলো দিচ্ছি, ফাঁকা স্থানগুলো দু রকমের হয়, ভয়েডস বলে এগুলোকে। একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডস, চতুস্থলকীয় আকারের, চারটে কণা দিয়ে শূন্যস্থান হয় মাঝখানে, এটা ওই ভিডিওতে ভালো বোঝা যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, একটা একক কোষের মধ্যে বা কেলাসের মধ্যে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্থলকীয় ফাঁক বা শূন্যস্থান কতগুলো হয়? তো সেটা দেখা গেছে হিসাব করে যে কণার সংখ্যা দ্বিগুণ হয়। যদি আমি একক কোষ ধরি, একটা একক কোষে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হচ্ছে একক কোষের কণার দ্বিগুণ। যদি দেহকেন্দ্রিক একক কোষ হয় তার কণার সংখ্যা দুই, তাহলে চারটে হবে। যদি পৃষ্ঠকেন্দ্রিক হয় কণার সংখ্যা চার, তাহলে আটটা হবে। সরল ঘনকাকার কণার সংখ্যা এক, তাহলে দুটো হবে। এক একটা ইউনিট সেল পিছু। এবং এই টেট্রাহেড্রাল ভয়েড যে শূন্যস্থান, এর যে ডাইমেনশন বা সাইজ, এর সঙ্গে কণার ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। কণার ব্যাসার্ধকে 0.225 দিয়ে গুণ করলে যে ব্যাসার্ধটা পাওয়া যাবে, এই টেট্রাহেড্রাল ভয়েডের ব্যাসার্ধ সেটা। অর্থাৎ এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে আমি ওই শূন্যস্থানে ফিট করতে পারব। এরকম আরেক ধরনের শূন্যস্থান হয় ফাঁকা জায়গা, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। এখানে ছটা কণা মিলে শূন্যস্থানটা হয়, ছটা কণার মাঝখানে যে গ্যাপটা, দেখতে অক্টাহেড্রালের মতো বলে অক্টাহেড্রাল ভয়েডস বলা হয়। এর সংখ্যা কণার সংখ্যার সঙ্গে সমান। কেলাসের মধ্যে বা একক কোষের মধ্যে যতগুলো কণা থাকে অক্টাহেড্রাল ভয়েডসেরও সংখ্যা তাই। আর এর সাইজ বা ডাইমেনশন হচ্ছে কণার ব্যাসার্ধের 0.414 গুণ। অর্থাৎ এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে আমরা এই শূন্যস্থানে প্লেস করতে পারবো সর্বোচ্চ। এটা 3D ভিডিওতে পরিষ্কার হবে এবং ছবিগুলো আঁকতে হয় না, জাস্ট যে তথ্যগুলো বললাম এইগুলো মনে রাখতে হবে। আর বিশেষ করে এই যে কোঅর্ডিনেশন নাম্বার বা কী ধরনের প্যাকিং বা টাইপটা কী, এইগুলো আর ভয়েডস, টেট্রাহেড্রাল ভয়েডস কতগুলো সংখ্যা, এগুলো দিয়ে অঙ্কও আছে ভয়েডস দিয়ে। তো তাহলে থিওরি মোটামুটি আমি এই ক্লোজ প্যাকিংয়ের এই পর্যন্ত আলোচনা করলাম, আর এটা PDF করে দেব এবং এর সঙ্গে 3D ভিডিও একটা যোগ করে দিচ্ছি, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। থ্যাংক ইউ।